আসো, হাঁটতে আসতে আসো। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে নেহা আসছে, আসসালামু আলাইকুম। আমার বাসায় মেহমান আসছে, নেহা কয়েকদিন নাই খাবে আমার বাসায়। নেহাদের বাবার বাবার বাসা, নেহা বাবার বাসা আর আমার বাসা একদম পাশাপাশি, তো কয়েকদিন ও থাকবে এখানে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করতেছি, দেখতে থাকে। কোন গানটা মানিকে মাঙ্গে হিতে সুকুমারি মনোহারি, আমার একটা লাইনি, একটা লাইনি খালি ইয়া মানে ক্যাচি মনে হয়, মনে হয় যে লাইনটার অর্থ এটা যে প্রেমেতে পাঠাইলে না প্রেমে পড়লো না, প্রেমে পড়লো না। এই লাইনটাই খালি মানে অর্থ মানে এই লাইনটাই খালি বুঝতে পারি মনে হয় যে এটাই বলে, কিন্তু এটা বলে না। মা মানিকে মাঙ্গে হিতে এগুলা মানে পুরো গানটা আমি অর্থ খুঁজে দেখছি, যে মা আমাকে বিয়ে দিয়ে দাও, একজনকে পছন্দ করছে ঠিক আছে, তাকে খুব ভাল লাগছে এটা এটা, তারপর মাকে বলতেছে আমাকে বিয়ে দিয়ে দাও ঠিক আছে, পটাইতে পারে না এরকম কিছু নাই গানের অর্থের মধ্যে। আসলে মেয়েটার কথা বলার ধরনটা খুব মানে গান গাওয়ার যে ধরনটা আছে না, আর সুরটা এক্সপ্রেশনটা, ও থ্যাংক ইউ নুরিনা লাইট জ্বালা দিলা, হারে কত কেয়ারফুল আমার ব্লগের জন্য, নুরিনাই একমাত্র কেয়ার করলো। ওনার ঘড়ি পড়ার জন্য মানুষ লাগে, পড়া দেওয়ার জন্য, চিন্তা করা যায় সবকিছুর জন্য মানুষ লাগে ওনার। নুরিনা তুমি এরকম, আমি আমি কিন্তু এই ভিডিও দিয়ে দিব, তারপর মানুষ বলবে কি মহিলা রে বাবা, কি খারুস লেডি। আমাদের বাসায় দেড়টা মানে মেহমান আসছে, আর বাজে হচ্ছে দেড়টা প্রায়, তো এখনো মশলা বাটাবাটি চলছে। আর রান্না কি কি হবে, আদা বাড়তেছিস নুরিনা? না সালাম দিয়ে দেখটা যে আসতে করি কলু। আচ্ছা আর এই পাশে রান্নার কি কি আয়োজন চলছে আজকে দেখায়। এখানে কাটাকাটি করছি তো ময়লা পড়ে আসছে এখনো, এই যে দেশি মুরগি বের করছি এটা মাখায় দিব, এ পাশে এটা কেটে রাখছে ধোয়া হয়নি, এটার ঘাঁটি করব। আমার দেশি মুরগির সাথে গরু মাংসের সাথে এটা ঘাঁটিটা খুব ভালো যায়, তো এটা ধোয়া লাগবে, তো এটা মাখায় দিয়ে রান্না করব। তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি, কাঠ আর তেজপাতাটা বাকি আছে, তো দিয়ে মাখায় দিচ্ছি। আর দেশি মুরগিটা আমার কাছে রান্না করা, মাখায় রান্না করাটাই অনেক বেশি স্বাদ লাগে। এ পাশে যে মুরগিটা কষাচ্ছি, আর ভাজিটা হয়ে গেছে প্রায়, একটুখানি সিদ্ধ হবে। তুমি না তুমি কনফিউশন আছে, হ্যাঁ ও কোনটা খাবে মাংস কখন থেকে বাঁচছে মানুষ মেহমানের আগে, মেহমানের আগে মাংসটা আগে তুমি নিছো এদিকে সরায়ে আর বাইরে দিছো, কি বাইরে দিলে ভাত, ভাত বাইরে দিয়ে মাংস সরায় নিছো। রান্টা না নেহা, রান্টা না, ভাত ঠান্ডা করে তারপর তরকারি। নুহার বাবা এশিয়ার মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে আসলে। তো আমি আসলে মানে যত স্পেশাল মিষ্টি হোক না কেন, বিভিন্ন নামের যতই স্পেশাল হোক, যতই ভ্যারাইটি হোক, আমার মূলত মিষ্টিটা পছন্দ হচ্ছে এই যে এখানে যে মিষ্টিটা রাখা, এই সাদা মিষ্টিটা, এটা এশিয়ার মিষ্টি হতে হবে বগুড়ার, এবং এই সাদা মিষ্টিটা আমি জাস্ট এটাকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আজকে চারটে দেখেন, অতটা আসলে ইয়েতে বোঝা যাচ্ছে না, ভিডিওর মধ্যে আমি দেখতেছি বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে যে এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।